কেন আমরা উপরে এটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, আমি সেই ব্যাখ্যাটা দিব, তারপরে আমরা নিচের স্ট্রাকচারে চলে যাবো। এটাকে কেন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, সেরিব্রাল মানে হচ্ছে মাথা সম্পর্কিত বা আমাদের ব্রেইন সম্পর্কিত। এখন হেমিস্ফিয়ার কেন তুমি জানো কিনা, স্ফিয়ার অর্থ কি, স্ফিয়ার স্ফিয়ার অর্থ কি, স্ফিয়ার অর্থ হচ্ছে গোলক, স্ফিয়ার অর্থ কি গোলক। আর আমরা যেটাকে সেমি বলি, সেমি মানে কি অর্ধেক, তাই না, সেটাকে বায়োলজিতে বলা হয় হচ্ছে হেমি। তুমি বায়োলজি কি বলা হয় হেমি, তার মানে হচ্ছে অর্ধেক, তার মানে কি অর্ধেক, তার মানে হেমিস্ফিয়ার, তার মানে কি এটার বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে অর্ধেক গোলক, তাই না, বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে অর্ধেক গোলক। তাহলে এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধেক গোলক, তুমি যদি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দেখো তখন দেখবে যে তারা হচ্ছে ঠিক এরকম অর্ধেকটা গোলকের মতো, এটা হচ্ছে সম্পূর্ণ গোলক, সরি এটা হচ্ছে সম্পূর্ণ গোলক। আমি যদি এই বরাবর কাটা ফেলি তখন আমি এই পার্টটা পাবো, জাস্ট এই পার্টটা পাবো, তখন এই এটাকে বলা হচ্ছে কি আমাদের হেমিস্ফিয়ার। ঠিক আমাদের ব্রেইন এরকম উপরে দুইটা এরকম অংশ দ্বারা গঠিত, দুইটা এরকম হেমিস্ফিয়ার দ্বারা গঠিত, সেই জন্য দুইটা অর্ধগোলক দ্বারা গঠিত, সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। তোমরা তো বোঝা গেছে কেন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলছি, ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে এই যে নিচের যে অংশটা, যে অংশটা ধরে রাখছে সেটাকে আমরা কি বলছিলাম ব্রেইন স্টেম, কিন্তু ব্রেইন স্টেমে আরো পোর্শন আছে, কিন্তু এইটাকে ইন জেনারেল আমরা বলবো হচ্ছে মধ্য মস্তিষ্ক। খেয়াল করো এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের আরো বিভিন্ন পার্ট আসবে, ডিটেলস পড়াবো, বাট ইন জেনারেল একটা ধারণা নাও এটা হচ্ছে কি আমাদের অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের পরে তাহলে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের পরে আসবে আমাদের কি পশ্চাৎ মস্তিষ্ক। খেয়াল করো তো এই এই যে মধ্য মস্তিষ্কটা আছে সেটা এইখানে আসার পরে সামনের দিকে একটু ফুলে যায়, খেয়াল করো সামনের দিকে ফুলে গেছে কিনা, এবং এই ফুলে তারপরে এই পন্সের নিচে এরকম ভাবে আর একটা ফুল অংশ আছে সেটাকে বলা হয় মেডুলা অবলম্বরা। তাহলে এটা কি বলা হয় মেডুলা, মেডুলা অবলম্বরা। তাহলে একটা হচ্ছে পন্স, তারপরে কি মেডুলা অবলংগাটা, এই পর্যন্ত ক্লিয়ার? একটা হচ্ছে পন্স, তারপরে কি মেডুলা অবলংগা। এখন ঠিক এইটার পিছনে এরকম ভাবে আরো দুইটাই আছে, দুইটা এরকম অংশ আছে, সো এগুলাকে বলা হচ্ছে সেরেবেলাম, এগুলাকে বলা হয় সেরেবেলাম। তাহলে এটা কি বলা হচ্ছে আমাদের সেরেবেলাম, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে উপরটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, উপরটা কি সেরিব্রাল, সেরিব্রাল হেমিস্ফিয়ার। তারপরে এটা কি মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, এটা কি মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক। তারপরে কি সামনেটা হচ্ছে পন্স, তারপরে কি মেডুলা অবলম্বরাটা, মেডুলা অবলম্বরাটা থেকে বাকি যে অংশটা নিচে যে অনেক লম্বা অংশ সেটা আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত থাকে, সেটা আমাদের কোন পর্যন্ত আসছে একেবারে কোমর পর্যন্ত আসছে, ঠিক সেইটাকে বলা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, আমরা যেটাকে বলি সুষুম্না কাণ্ড, সেটা কি বলি সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে এইটা আছে একেবারে আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত, বাকিটা আমাদের মাথায় সীমাবদ্ধ। তাহলে এইটাকে বলা হচ্ছে কি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড বা স্নায়ুরজ্জু বা মেরুরজ্জু, বা এটাকে আমরা বলবো হচ্ছে স্পাইনাল কর্ড। এবার তো বোঝা গেছে, আমরা এবার ডিটেল স্ট্রাকচার আসবো, আগে আমি এই ইন জেনারেল ধারণাটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখন এটা ডেভেলপমেন্ট করব, তোমাদের বই ডেভেলপমেন্ট দেখা গেছে, দেন গাজেজ মোহন স্যারের নতুন বই ডেভেলপমেন্টটা দিয়ে দিচ্ছে, সেই জন্য আমরা ডেভেলপমেন্টটা আগে পড়বো, দেন এগুলো ডিটেইলস স্ট্রাকচারে যাবো। বাট ইন জেনারেল আমাদের ধারণা থাকতে হবে উপরে যে পোর্শনটা সেটা হচ্ছে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের আরো পার্ট আছে, তারপরে নিচে যেটা সেটা হচ্ছে মিড ব্রেইন, তার নিচে পন্স, তার নিচে কি মেডুলা অবলংগাটা, তারপরে পিছনে হচ্ছে সেরেবেলাম, আর নিচে যেই অংশটা আমাদের একেবারে কোমর পর্যন্ত চলে গেছে সেটাকে কি বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। একেবারে ডিটেলস বলো, আগে আমরা ডেভেলপমেন্ট করি কিভাবে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আছে, এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এটা কিভাবে ডেভেলপ করে, একটা যখন একজন বাচ্চা অবস্থায় থাকে মায়ের পেটে থাকে তখন কিভাবে সেটা আমাদের দেহে গঠিত হয় আমরা সেই জিনিসটাই দেখি। খেয়াল করো